বাঙালি দেখবেন দুনিয়ার সব কাজের কোনো তাড়াহুড়া নাই, যখন ট্রেন আসবে তখন ওর তাড়াহুড়ো লাগে। আমি এটা খুব খেয়াল করলাম এখন, যে যখন ট্রেন আসবে দেখবেন যে ট্রেনের যে রেল ক্রসিংয়ে যে গেটটা ওটা নামায় দেয় না, একদম লাঠির মতো বিশাল বড়। আপনি দেখবেন নামায় দেওয়ার পরে বাঙালির এত তাড়া, ওই নিজ দিয়ে দৌড় দেয়। ইভেন নিউজ হচ্ছে এখন বাংলাদেশে প্রচুর পরিমাণে গাড়ি, প্রচুর পরিমাণে বাইক এই রেল ক্রসিং করতে গিয়ে ট্রেনের আঘাতে মরে শেষ হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক সকলেই, পড়না আমিন। কোরআনে আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, তোমরা কখনো নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না, এটা মারাত্মক বড় গুনাহের কাজ। আপনি দেখতে পাচ্ছেন যে ট্রেনের গেটটা ক্লোজ হয়ে গিয়েছে, দ্যাট মিন্স ট্রেন ইজ ভেরি ক্লোজ, খুবই কাছে, এখনই আসবে। আপনার কী দরকার তাড়াহুড়ো করার? ইয়ার এক মিনিট পেহলে জানেছি তো আচ্ছা হ্যাঁ কে ম্যাঁ ইয়া রুক যাও, ক্যুকি আগর ম্যাঁ এসা করতা রো কে মুঝে এক মিনিট মেই জানা হ্যায় তো ফির মৌত মৌত আ সকতি হ্যায় মৃত্যু হতে পারে। এই এক মিনিটের কারণে মৃত্যু হতে পারে কি পারে না? পারে। খুবই সাবধান। এখন কথা দেখবেন একটা বিষয়, যে ট্রেন যখন আসে একদম ভেরি ক্লোজ, আপনি ট্রেনে খুবই কাছে আছেন, দেখবেন যে এই সময় যে গাড়িগুলো রেল লাইন দিয়ে পার হয়, এটা আপনার বাস হতে পারে, এটা আপনার কি বলে কার হতে পারে, এটা আপনার বাইক হতে পারে, দেখবেন যে ইঞ্জিনটা অফ হয়ে যায়। এটা খেয়াল করছেন আপনারা? দেখবেন যে গাড়ি দাঁড়ায় আছে, একদম বরাবর গাড়িকে মেরে দিচ্ছে ট্রেন এসে। কেন? কারণ কি, একদম যখন ট্রেনটা যাবে তখন এটা ক্রসিং করছিল। এটা সায়েন্টিফিক এক্সপ্লেনেশন আছে, খুব ভালো করে শুনবেন। যখন আমরা রেল ক্রসিং করছি, যখন রেল এই ট্রেনটা খুব কাছে, ভুলেও কখনো পার হবেন না, হেঁটেও পার হবেন না, বাইক নিয়েও পার হবেন না, কার নিয়েও পার হবেন না। এটার কারণটা কি? এটা একটা সায়েন্টিফিক এক্সপ্লেনেশন আছে। সেটা কি? এই যে রেল লাইনের যে দুইটা, এক পাশে একটা আর এক পাশে আরেকটা, দুইটা যখন ট্রেন আসে, এই ট্রেন আসার সময় ট্রেনের যে চাকা, এই চাকার এই আসার কারণে, সংঘর্ষের কারণে এই ট্রেনের যে লাইনটা, এখানে একটা কী বলে ইলেকট্রনিক একটা পাওয়ার তৈরি হয়। এই পাওয়ারটা তৈরি হওয়ার কারণে এখানে একটা চুম্বকীয় আকর্ষণ তৈরি হয়। ফলে কী হয় জানেন? যখন ট্রেনটা খুব কাছে থাকে তখন এই পুরো লাইনটা একটা ম্যাগনেটিক পাওয়ার দিয়ে আবিষ্ট হয়ে যায়। ফলে যখন কোনো গাড়ি ক্রসিং করে অথচ ট্রেনটা খুব কাছে, তখন এই চুম্বকটা গাড়ির ইঞ্জিনকে বন্ধ করে দেয়। ইভেন আপনারা দেখবেন যখন ট্রেন আসতেছে, অনেকে দেখবেন যে লাইনে ট্রেন লাইনে কথা বলে, এরকম হয় না? মাঝে মাঝে দেখেন কথা বলতেছে, ট্রেন পেছন থেকে এসে মেরে দিয়েছে। আপনি মনে রাখবেন এরকম হয় যে ট্রেন যখন মেরে দেয় বা মারবে তাকে, তখন কিন্তু সে বুঝতে পারে যে ট্রেন চলে আসছে কাছাকাছি, তখন সে দৌড়াতে চাইলে দৌড় মারতে পারে না। কারণ জানেন, এই ট্রেন যখন আসে লাইনে একটা চুম্বক আছে, একটা চুম্বকীয় আকর্ষণ তৈরি হয়, বুঝতে পেরেছেন? এটার কারণে তখন তাকে টানে, সে হাঁটতে চাইলেও হাঁটতে পারে না। সায়েন্টিস্টরা বলছে তার শরীরটা ভারী হয়ে যায় এবং সে পা উঠাইতে চাইলে পা উঠাতে পারে না। এজন্য আমি এটা বলছি, ওয়াজের কোনো টপিক এটা না, মূলত উদ্দেশ্য হচ্ছে এইটা সতর্কতামূলক কথা, যে যখন আপনি রাস্তা যাচ্ছেন, আমাদের এখানে কোথায় এই বন্ধ গেট আছে না, বন্ধ গেটে আপনার রেল ক্রসিং আছে, তারপরে আপনার বর্ণালীতে রেল ক্রসিং আছে, এরপরে আপনার সামনে আছে কাদেরগঞ্জের মোড়, ওখানে রেল ক্রসিং আছে। তো যখন আপনি দেখতে পাচ্ছেন যে সিগন্যাল দিয়ে দিয়েছে একদম গেট ক্লোজ, হাত ধোয় আপনাদের কাছে হাত রেখে বলতেছি, অনুরোধ করে বলতেছি, বাইক নিয়ে, গাড়ি নিয়ে, ট্রাক হোক, বাস হোক, পার হওয়ার ট্রাই করবেন না। যখন ট্রেনটা যাবে, একদম যখন চলে গেছে তারপরে যাবেন। তাড়াহুড়ো করার চাইতে বেঁচে থাকাটা ভালো, বেঁচে থাকাটা ভালো। এজন্য সতর্ক থাকবেন, মমিন হিসেবে মমিন কখনও ফালতু কাজ করতে পারে না। আল আজালাতু মিনাশ শাইতান, রসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাড়াহুড়ো হচ্ছে শয়তানের কাজ। কিসের কাজ? শয়তানের কাজ। এটা আমরা করতে পারি না। যখন রেল ক্রসিংয়ে রেলের গেট ক্লোজ হয়ে গিয়েছে, আমরা ট্রাই করব যে আমরা যাব না যতক্ষণ পর্যন্ত ট্রেন চলে না যায়। আল্লাহ রাব্বুল আলামিন সতর্কতামূলক আমাদেরকে জীবনযাপন করার তৌফিক দান করুক। আমরা সকলেই পড়ছি আমিন।